কি অবস্থা সবার? থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছো কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, শাকিব খানের আপকামিং 3 সিনেমার সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা যে সিনেমাটা তুফান, সেই সিনেমা নিয়ে এখন কথা বলবো বিস্তারিতভাবে। তো বন্ধুরা, শুরুতেই আসি, শাকিব খানকে কতটা কষ্ট করতে হবে এই তুফান সিনেমাতে অভিনয় করার জন্য। শাকিব খানকে ওজন কমাতে হচ্ছে। অলরেডি যদি আমরা খেয়াল করি, শাকিব খানের রাজকুমার সিনেমার যতগুলো স্টিল পিকচার দেখেছি, শাকিব খানের ওজন অনেক সে কমিয়েছে। কেননা তুফানে যে চরিত্রটা শাকিব খানের থাকবে, সেই চরিত্রটার ওজন, সেই চরিত্রটাকে দেখতে এর থেকেও অনেক হালকা, এর থেকেও অনেক লিখলিখে একটা শরীরের প্রথম অবস্থায়। হয়তো বা পরে গিয়ে আর একটু ভারী শরীর হতে পারে, তবে প্রথম অবস্থায় ওই রকম দেখানো হবে। তো বন্ধুরা, এর থেকে কি বোঝা যায়? চরিত্রটা কি তার মানে আবারও কোনো সত্য ঘটনা অবলম্বনে আমরা দেখতে যাচ্ছি? বন্ধুরা, আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে রায়হান রাফি যেখানে আছে সেখানে একবারে অবাস্তব কোনো কিছু থাকবে না। রায়হান রাফি এমন একজন পরিচালক, সে সত্য ঘটনা থেকেই একটা চরিত্রকে তার সিনেমা বা ওটিটি সিরিজ যেটাই বলি সেটাতে উপস্থাপন করার চেষ্টা করে। তো এটা আমি খুব ইতিবাচকভাবে নেই, কারণ এই ধরনের কাজগুলো না দেখতেও ভালো লাগে। এই ধরনের কাজের প্রতি একটা আলাদা কিউরিয়াসিটি থাকে দর্শকের, এবং সেই জায়গা থেকে কিন্তু শাকিব খান এই ধরনের কাজ আগে খুব একটা করে নাই। তার কেরিয়ারে এরকম পরিচালক আসলে সে আসলে পাই নাই ধরতে গেলে। মানে রায়হান রাফির মতন চিন্তাভাবনা করবে, গল্পটাকে সোজা না বলে একটু ঘুরিয়ে পেঁচায় বলবে, এই ধরনের উপস্থাপন করার মতন পরিচালকের সাথে শাকিব খানের কাজ নাই বললেই চলে। এই পরিচালক ছাড় দেওয়ার পরিচালক না। মুখে যতই তিনি বলুক যে শাকিব ভাই সুপারস্টার, তাকে নিয়ে কাজ করতেছি, এটাই অনেক হ্যান ত্যান, কিন্তু সত্যটা হচ্ছে শাকিব খানকে এই সিনেমার জন্য ততটাই পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম একজন নতুন ছেলের করতে হয় সিনেমায় গিয়ে। শাকিব খান নিজেও অতটা ডেডিকেটেড হতে চাইছেন বলেই তুফান সিনেমায় শাকিব খান সাইন করছে। কারণ শাকিব খান কিন্তু জানে হচ্ছে এটা রায়হান রাফির ছবি, এখানে আমার 100% দিতে হবে, এবং এটা অন্যরকম একটা ছবি হতে যাচ্ছে। হাবে ভাবে সব কিছুই কিন্তু বোঝা যায়। এই জন্য কিন্তু শাকিব খান নিজেই বলেছেন যে সিনেমাটা যদি 100 কোটির ইনকাম করে তাহলে আমি কত পাবো। ঠিক আছে, তার মানে হচ্ছে যে 100 কোটি তো মুখের কথা না, এখানে নিশ্চয়ই এমন কিছু আছে, এমন কিছু পরিশ্রম আসলে প্রত্যেকটা মানুষকেই করতে হবে এই সিনেমার সংশ্লিষ্ট, যে এই পরিশ্রমটা আসলে যারা আগে কখনো করে নাই। এটা যে শুধু শাকিব খানকে কষ্টটা করতে হবে সেটা না, প্রত্যেকটা আর্টিস্ট, এই যে নায়িকা নিচে না দুজন, এরা এখনও রিহার্সেল করতেছে। হ্যাঁ, এখনও এই তুফান সিনেমার জন্য একটা প্রস্তুতি তাদের চলতেইছে। শাকিব খানকে ওজন কমাতে কমাতে কোন একটা লেভেলে নিয়ে আসছে রায়হান রাফি, এটা আপনারা জাস্ট একটু দেখেন। এটা কিন্তু রাজকুমারের জন্য শাকিব খান কমায় নাই। হ্যাঁ, রাজকুমার সিনেমা ভালো মানের সিনেমা হতে যাচ্ছে, কিন্তু রাজকুমার সিনেমার জন্য শাকিব খানের এই ডেডিকেশন বা শাকিব খান ওজন কমাইছে ব্যাপারটা এরকম না। কারণ হিমেল আশরাফ এমন একজন পরিচালক যে আসলে আহামরি এই ব্যাপারগুলোর দিকে ফোকাস করে না, আমার যেটা মনে হয়। বাট রায়হান রাফি সেই জায়গায় পুরোপুরি ভিন্ন। একটা চরিত্রকে উপস্থাপনের জন্য রায়হান রাফি ওই চরিত্রটাকে ভালোভাবে আসলে গবেষণা করে, পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য একটা তার আপ্রাণ চেষ্টা থাকে। সেটা কিন্তু আমরা ইতিপূর্বে তার অন্যান্য কাজেও দেখেছি, লুক বলেন, চরিত্রের সব, ওভারঅল। তো এই ব্যাপারটাই কিন্তু রায়হান রাফিকে অন্যান্যদের চেয়ে এগিয়ে রাখছে। তো সেই জায়গায় আপনারা এটুকু শিওর থাকেন যে রাজকুমার সিনেমার জন্য শাকিব খান ওজন কমিয়েছে ব্যাপারটা এরকম না, ওভারঅল অন্যান্য সিনেমা সব মিলিয়ে শাকিব খান ওজন কমিয়েছে ব্যাপারটা এরকমও না। এই তুফান সিনেমার আলোচনা যেদিন থেকে হচ্ছে, শাকিব খানকে সেদিন থেকেই রায়হান রাফি টাচ দিয়ে দিছে যে আপনি ওজন কমান। তখন থেকে শাকিব খান আপ্রাণ চেষ্টা করে আজকের এই শাকিব খানের যে আপনারা লুক দেখতে পাচ্ছেন, স্লিম হওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, এই সব কিছু কিন্তু তখন থেকেই প্রসেসটা শুরু হয়েছে। অবাক করা বিষয় এইটা যে এখন এসে রায়হান রাফি বলতেছে যে আরও ওজন কমাতে হবে। অর্থাৎ এই যে রোজার এক মাস সময় পাচ্ছে শাকিব খান, এই একটা মাস শুটিংও চলবে, পাশাপাশি তার ওজন কমানোর যে একটা আলাদা প্রেশার সেটা থাকবে। গোপন সূত্রে আরও জানতে পারছি যে এই তুফান সিনেমাতে শাকিব খানের যে লুকটা থাকতে যাচ্ছে, এরকম লুকে শাকিব খানকে এর আগে কখনোই দেখা যায় নাই। এক কথায় কেউ চিনতেও পারবে না যে এটা শাকিব খান। এই ধরনের লুকও শাকিব খানের এই তুফান সিনেমাতে আছে। হ্যাঁ, আপনারা যে লুকটা দেখতে পারতেছেন এখন এই যে এই পোস্টারে, এই লুকের কথা বলতেছি না। এছাড়াও আরেকটা এমন লুকে শাকিব খানকে দেখা যাবে যে লুকে দেখলে অনেকে চিনবে না যে এটা শাকিব খান। অর্থাৎ সেখানে কতটা কী লেভেলের পরিশ্রম হবে, মেকআপে একটা কারিশ্মা থাকবে, যেমনটা প্রিয়তমাতে একটা মেকআপের যে লুকটা ছিল সেই লুকটা আনার জন্য অনেকক্ষণ ভরে মেকআপ করতে হয়েছে, সেরকম কিছু থাকতে পারে। এক কথায় ডেডিকেশন, পরিশ্রম সব মিলিয়ে একাকার হয়ে যাবে, তারপরেই তৈরি হবে একটা তুফান সিনেমা। মাস এবং ক্লাসের একটা সংমিশ্রণ ঘটানোর কিন্তু চেষ্টা করা হয়েছে এই তুফান সিনেমায়। অনেকেই নায়িকা নিয়ে অনেক ধরনের সমালোচনা করছেন, কিন্তু মাথায় রাখবেন রায়হান রাফি মাস এবং ক্লাসের সংমিশ্রণ ঘটাতে চলেছেন। হ্যাঁ, মিমি চক্রবর্তীকে মাস এবং নাবিলাকে ক্লাস হিসেবে একসাথে করেছেন রায়হান রাফি। রায়হান রাফির এই তুফান সিনেমাটার যে চরিত্রে শাকিব খান অভিনয় করছে, এই চরিত্রটা কি বাস্তবে ছিল কি না,
কারণ আমরা জানি যে রায়হান রাফির অধিকাংশ সিনেমায়, অধিকাংশ ওটিটি সিরিজ বলেন, যে কোনো কিছু বলেন, সেখানে কিন্তু যে চরিত্রটা তিনি আসলে প্লে করেন দর্শকদের সামনে সেই চরিত্রটা বাস্তবে থাকে, সে বাস্তব থেকেই নিয়ে আসে। তো এখানে যদি শাকিব খানের চরিত্রটা বাস্তবের থেকে থাকে সেটা কে হতে পারে? অনেকেই দেখলাম কালা জাহাঙ্গীরের কথা বলতেছে, অনেকে, আমি নিজেও একটা ভিডিওতে এর আগে বলেছি পিচ্চি হান্নান বা কালা জাহাঙ্গীর যে কোনো একজন হতে পারে। যদি হয় তাহলে কিন্তু হিসাব কিন্তু কিছুটা মিলেই যাচ্ছে, যেমন শাকিব খানের ওজন কমাতে হচ্ছে। আমরা জানি যে শাকিব খানের আগের ছবিগুলো যদি দেখি, অনেক আগের, একদম ক্যারিয়ারের শুরুর দিকে, তখন শাকিব খানের বডিটা কিন্তু এরকমই ছিল, হ্যাংলা পাতলা লিকলিকে শরীর। তো শাকিব খান ওজন কমাইলে, একদম জিরো ফিগারে গেলে তখন কিন্তু ওই রকমই লাগবে যেমনটা কালা জাহাঙ্গীর ছিল। হইতেও পারে, আবার নাও হইতে পারে, জানি না, বাট এটুকু মনে হচ্ছে যে যেহেতু রায়হান রাফি সত্য ঘটনা অবলম্বনে তার সিনেমা করতে পছন্দ করে, সেহেতু সেই সত্য ঘটনার ছায়া অবলম্বনে চরিত্র এটাকে টান মারতেও পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু যুগান্তকারী কিছু হতে চলেছে, কারণ আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই হয়তো জানি না, কালা জাহাঙ্গীর এখনও পর্যন্ত প্রশাসনের খাতায় জীবিত। হ্যাঁ, এখনও পর্যন্ত জীবিত, তাকে খোঁজা হচ্ছে। শোনা গেছে যে 114টার মতন কান্ট্রি থেকে তাকে কিন্তু পাগলের মতো খোঁজা হয়েছে, বাট পায় নাই, কেউ কিন্তু ধরতে পারে নাই, কোনো প্রশাসনের ক্ষমতা হয় নাই ওই লোকটাকে আইনের আওতায় নিয়ে আসার। আগের ভিডিওতেও বলেছিলাম যে তুফান সিনেমায় যে শাকিব খানের চরিত্রটা থাকবে সেটা এই মোশন পোস্টার যেটা তারা রিলিজ করেছে, এই মোশন পোস্টার থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা কোনো শুধুমাত্র ন্যাশনাল ইস্যু না, এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু হতে চলেছে, যেমনটা KGF সিনেমায় রকি ভাই একজন ইন্টারন্যাশনাল ইস্যু। তুফান সিনেমার টিজার দেখানো হবে রাজকুমার সিনেমার একদম শেষে। বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু সচরাচর আমাদের বাংলা সিনেমায় কখনো দেখা যায় নাই, দেখা যায় না বললেই চলে, কিন্তু অন্যান্য সিনেমায়, বলিউডের বা তামিল তেলেগুর সিনেমায় এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় যে তারা এক সিনেমা রিলিজের পর ওই সিনেমার মধ্যে আরেক সিনেমা আসন্ন সেই সিনেমার টিজার ট্রেলার বা কোনো একটা কিছু দেখিয়ে দেয়। এতে করে কিন্তু দারুণ একটা মার্কেটিং হয়ে যায়। যেমন তুফান সিনেমার টিজার যদি রাজকুমার সিনেমায় দেখানো হয়, ইন্টারভেলের সময় হোক বা একদম শেষে গিয়ে হোক, তাহলে ব্যাপারটার জন্য যারা তুফান সিনেমার অডিয়েন্স থাকবে, অনেকেই আছে যে রাজকুমার সিনেমা দেখতে নাও যেতে পারে, তারাও কিন্তু রাজকুমার সিনেমা দেখতে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটাই হওয়া উচিত, প্রত্যেকটা বাংলা সিনেমায় এইভাবে লিঙ্ক আপ করা উচিত। লিঙ্ক আপ হলে পরবর্তী সময়ে বাংলা সিনেমার অডিয়েন্স একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। অডিয়েন্সকে এইভাবে কানেক্ট করা উচিত, কেননা আমাদের ফিল্মের যে দৈন্যদশা, এরকম কানেক্ট না করলে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করে হা করে বসে থাকতে হবে প্রযোজকদের। এ ব্যাপারটা খুব ইতিবাচক বলে আমি মনে করছি বাংলা সিনেমার জন্য, এবং এতে করে বাংলা সিনেমার যে প্রযোজকগণ আছে তাদের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক হবে, বিভিন্ন সিনেমার পরিচালক আছে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হবে। আমি মনে করি শুধু শাকিব খানের সিনেমাই এরকম করা উচিত না, প্রত্যেকটা আরও যারা আছে সবাই নিজেরা নিজেরা কানেক্টেড হয়ে এই ব্যাপারগুলো করা উচিত।